إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده بالصلاة والسلام على من لا نبي بعده أما بعد بشتبي بنغلاد دوريرو كاچير সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের আয়োজন উপভোগ করছেন তাদের সকলকেই জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী আকিদার উপরে আলোচনা রাখছিলাম পর্বভিত্তিক এ আলোচনায় আমরা বিগত পর্বে তাওহিদে উলুহিয়াতের ব্যাপারে আপনাদের উপুজ্যপরী তিনটি পর্ব উপহার দিয়েছিলাম কিন্তু শুধু দর্শক শ্রোতার আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা আরও একটি পর্ব এ পর্যায়ে উপস্থাপন করতে প্রয়াস পাচ্ছি যার ফলে আমরা তাহিদে উলুহিয়াকে আরও সুন্দর এবং বিস্তারিতভাবে বুঝতে বা উপলব্ধি করতে পারব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই মনোগ্য আলোচনাটিতে অংশগ্রহণের জন্য যারা আমাদের আহ্বানে আমাদের সম্প্রচার কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ আব্দুর বিন ইউসুফ আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহরা এবং এসেছেন শাখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আসসালাম আলাইকুম মোরাহমাতুল্লাহি ওবারকাতু এবং এসেছেন শেখ বিন মোহসেন শুধু দর্শক শ্রোতা আসুন তাহলে আমরা এই পর্বটিও প্রথমে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কাছে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এই তাহিদে উলুহিয়াতের বিস্তারিত কিছু বল আসলে তাওহিদুল উলুহিয়া বিষয়ক আলোচনা করলে এবং এর ডিটেলস বিষয়গুলো আমরা যদি বর্ণনা করি তাহলে অনেক সময় দরকার অনেক আলোচনার ভিতরে আসে যত প্রকার এবাদতের কথা আল্লাহ কোরানের ভিতরে বলছেন তো এই এবাদতগুলোর মধ্যে আরও কিছু এবাদত যেগুলোকে আমরা এবাদতই মনে করি আসলে আল্লাহর এবাদত যেমন আল্লাহ তো বড় কথা বলছেন ওমা আনফাক্তু মিন নাফাকাতিন ফাকাতিন আউ নাজারত নাজরিন ফাইন আল্লাহ এ আলমও তোমরা যা খরচ করো এবং যা তোমরা মান্নত করো আল্লাহ এগুলো জানেন আবার মমিনদের প্রশংসা করা হয়েছে ওই উফুন ওই বিন্দা মুস্তরা মমিনরা তাদের পূর্ণ করে মমিনরা তাদের মান্যতকে পূর্ণ করে এই হলো প্রশংসা তো মান্ন তারপরে নাফাকা অর্থাৎ আল্লাহর পথে খরচ করা তারপরে মান্নত এগুলোকে আমরা মনে করি যে এগুলো হয়তো মান্যতের বিষয়টা অনেকের কাছে এরকম যে এগুলো শুধু ওই মাজারেই নিয়ে যেতে হয় দুঃখজনক হলো সত্য মুসলিম সমাজ কালেমাওয়ালা ক্যালেমা পাটকারি অথচ তাদেরকে এমন দেখা যায় যে তারা এই এবাদতগুলো আল্লাহর জন্য খাস করে না আল্লাহ তর কতলার জন্য তারা নিবেদন করে না এগুলোকে বিভিন্ন গাইরুলার ক্ষেত্রে ব্যবহার করবে এবং এগুলোকে তারা শির্ক এবং ইমান বিধ্বংসী কিছু মনে করে না অথচ আমাদের সমাজে এগুলো ব্যাপক ব্যাপকভাবে চলছে যত ক্ষেত্র আপনি উল্লেখ করলেন বিধায় মনে পড়ে যে আজকে মুসলিম সোসাইটির মেয়েরা তারা সন্তান সম্পদ ভিক্ষা চেতে গিয়ে বলছে আমি ছেলে কোলে হেতায় আসি দেব তোমায় জোড়া খাসি পেট ভরিয়া খাই একশত ফকির ও বাবা মানিক পীর দেখেন কত বড় দেখা যাচ্ছে যে মুসলিম যত তার বিপদ তত সে মুখে এমন অবস্থা যে আমরা এবাদত করি না বুঝে করি আর শির্ক গুলো করি বুঝে বুঝে মসজিদে যখন ঢুকি তে দোয়া যে একটা আল্লাহর এবাদত দোয়া মানে প্রার্থনা আল্লাহ রসুল বলছেন আর দোয়া হুয়াল দোয়াটাই তো মসজিদে আমি যাচ্ছি তখন দোয়া নাই আর দোয়া কি করলাম একটা নামাজের ভিতরে তাও বুঝি নাই সুরা হাতে দোয়া ভর্তি বুঝলাম না কিন্তু আমি যখন মাজারে যাচ্ছি দরবারে যাচ্ছি তালিকা করে ও চল্লিশ বছর যাবৎ নামাজ পড়তেছে ও নামাজের ভিতরে কতগুলো দোয়া করে একটাও জানে না সব তো এবাদত এবাদতের পার্টস ভর্তি এখানে আর মাজারে যাচ্ছি তখন তালিকা করে অশ্রু বিসর্জন দিয়ে এখলাসের সাথে শির করে কিন্তু এখলাসের সাথে এবাদত করে এই হলো বাস্তব চিত্র মুসলমানদের সেখানে যে বলতেছে তালিকা এক বাবা আমাকে চাকরি দাও বাবা আমাকে রোগ মুক্তি দান করো আমার সন্তান হয় না সন্তান দাও মেয়ে হয় না মেয়ে দাও ছেলে হয় না ছেলে দাও দেখেন শিরক করতেছে বুঝে ভুল আরও দেখা যায় শোক বন্ধ করে অশ্রু বিসর্জন দিয়ে এই দোয়াটা আল্লাহর কাছে হচ্ছে না যে আল্লাহ তাকে সৃষ্টি করতে পারলো সেই আল্লাহ কি তার প্রজন মিটাতে ব্যর্থ বুঝুন অবশ্যই সক্ষম অবশ্যই খুববতিল মতিন তিনি অতএব সু বড় তবারক কোরানের মধ্যে কুরআনের মধ্যেเดতহীনভাবে ঘোষণা দিয়েছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদুউনি আসতাজিবুলকুম তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব এবং গ্যারান্টি যুক্ত কথা তারপরে আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার করতে অহংকার পোষণ করে তাকে অপমানজনক ভাবে মুখ ফিরিয়ে নিলা এই যে দেখেন যারা আল্লাহর দরবারে হাত উঠাইতে পারছে না দোয়া করছে না তারা বিভিন্ন মানুষের দরবারে জিন্দা মুর্দা সব অলি দরবেশদের কাছে যে প্রার্থনা বাবা বাবা করতেছে এবং সবচেয়ে দুঃখজনক হলো এটা আমি এই দৃশ্যগুলো দেখেছি তাই বলতেছি যে মুসলিম আজকে তাও হিদবাদী আল্লাহর বান্দা সে আল্লাহর ইবাদত করছে তখন না বুঝে আর শির্কটা করছে বুঝে বুঝে সফর করে যাচ্ছে তো বাড়ি থেকে যত বিপদ যত বিপদ বড় তত শিরকমুখী ছোট মোট বিপদ হলে ডিম টিম দিয়ে ছাড়তে চাই মাজারে নিয়ে গেল ডিম আর একটু বড় বিপদ নিয়ে গেল মুরগি আরো বড় বিপদ খাসি আর বড় বিপদ নাউজুবিল্লাহ উট পর্যন্ত দাও নিয়ে যাচ্ছে উট পর্যন্ত নিয়ে যাচ্ছে এই হলো মুসলমানদের তাওহীদের ক্ষেত্রে আসলে তাওহীদের বিষয়টা দেখলে ক্রন্দন আসে অন্য তাওহীদবাদীদের এই হলো বাস্তব চিত্র এক্ষেত্রে ক্ষেত্রে একটা চিত্র বলা যায় আসলে এবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে সে আল্লাহকে ডাকতে পারে আল্লাহ ডাকে সাড়া দিবেন কিন্তু আমরা একটা এই জায়গায় মাধ্যম করে নিয়েছি মাধ্যম একজনকে করে আল্লাহর কাছে পৌঁছতে চাই এই আকিদাটা আর আবু জাহালের আকিদা দুজনের কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই বড় কথা হলো যে আমরাও নিজেদের নাম আবদুল্লাহ রাখছি জাহিলি যুগে তারা নিজের নাম আবদুল্লাহ্ আব্দুল্লাহ তারাও তারা আল্লাহকে পাওয়ার জন্য তারা যেত মূর্তির কাছে আর আমরাও আল্লাহকে স্বীকার করি নামও আব্দুল্লাহ কিন্তু আল্লাহকে পাওয়ার কাছে কোথায় যাচ্ছি বাবার কাছে যাচ্ছি কবরের কাছে যাচ্ছি তো তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য নেই তবে একটা বিষয়

দেখেন একটা পণ্ডিত মানুষ রাজনীতিবিদ দেশ শাসনকারী তার কাছেই পার্থক্য অনুভব হচ্ছে না হচ্ছে না রাসূল সাল্লাল্লাহু ব্যাখ্যা যেন উনি করে না এটা জওহরলাল নেহেরুর তাদের দেবদেবীর কবরে ঢুকে পূজা করছে আর হিন্দুদের সামনে কোনো পার্থক্য নাই হিন্দু আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই সেটাই বলছিলাম যে সেই যুগের আবুলাহাব লাহাব আবু জাহালের মূর্তি পূজা আর এই যুগে কবর পূজা একজন মুসলমানের কোন কোন ক্ষেত্রে বর্তমান মুসলিমরা তাদেরকে ছাড়িয়ে গেছে কারণ তারা হাকি কি হিসাবে কখনো মূর্তিকে কখনো মনে মাধ্যম মনে করেছে করেনি মাধ্যম কিন্তু আজকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন অবস্থায় সৃষ্টি হচ্ছে মসজিদে কেউ যায় না সালাতে কেউ যায় না বরং যাই করছে অরুষে যায় মাজারে মানে কারণ বুঝতে পারছে যে আল্লাহর কাছে গিয়ে কিছু পাবো না মসজিদে মাদ্রাসায় দান করে কিছু পাব না দরিদ্র ব্যক্তিকে দান করে কিছু পাব না এটা বাকি কিন্তু নগদ যদি পেতে চায় তাহলে কবরে যেতে হবে কবরে যেতে এই ক্ষেত্রে আবুজে হলেছে জঘন্য এরা একটা বাস্তব ঘটনা মনে পড়ে গেল আমি গাড়িতে ছিলাম চার পাঁচজন যুবক আমি ছাড়া ওরা ওরা বলতেছে যে আমাদের বাবার কাছে চাইলে আল্লাহর কাছে সাওয়ারজিও তাড়াতাড়ি পাওয়া যায় এরকম বুঝ প্রতিষ্ঠিত হচ্ছে যুবকগুলো মুসলমান তারা বলতেছে আল্লাহর কাছে চাইলে যত তাড়াতাড়ি না পাওয়া যায় আমাদের বাবা এত পাওয়ারফুল ওর কাছে তার চেয়ে তাড়াতাড়ি পাওয়া যায় এই ধরনের কিছু মুশরেক বাবা আছে না নামে তারাই তাদেরকে জ্ঞানটা শিখিয়েছে যে আমাদের উপরে যে এলেমটা আল্লাহ দিয়েছে এই এলেমটা নবীরাসুলদেরকেও দেয়নি নুজবিল্লাহ আকরাম জামান সাহেবের একটা কথার পর্যায়ে একটা কথা মনে পড়ছিল তিনি এক পর্যায়ে বলছিলেন যে মানুষ মসজিদে গিয়ে অত একনিষ্ঠতার সাথে সাথে করতে পারে না যা মাজারে গিয়ে মাজারে গিয়ে যত খলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে তার কাছে চাওয়ার বিষয়টি পেশ করতে পারছে আসলেই মানুষ আল্লাহকে চিনে না জানে না বলেই যেখানে আশ্রয় পাব মনে করে যাচ্ছে সেখানে কিভাবে কাকতি করে বলতে হবে সেই বিষয়টাই সেখানে পেশ করছে মানুষ যেখানে পাব মনে করছে কিছু সেখানে যাচ্ছে তার যত প্রয়োজন বা যত বড় বিপদ তত তার এখলাস খলুসিয়াত একনিষ্ঠতার সাথে সেখানে চাচ্ছে জনাব বলছিলেন যে এখলাসের সাথে শিরক করছে তার মানে এখলাসের সাথে শিরক করছে মানে তার কাছে বিপদটা যত বড় তত বিনয়ের সাথে কান্নাকাটি করে মাজারের যে কবর শুয়ে আছে তার কাছে বলছে অথচ তার কোনো কিছু করারই ক্ষমতা নাই এটা একেবারে তার অজ্ঞতার পরিচয় এই কাজটা আল্লাহ তালার কাছে বলতে হবে মানুষের যত বড় বিপদ হবে তত বিনয়ই পাওয়ার যোগ্যতা আল্লাহ রাখেন তত কান্নাকাটি করা তত একাগ্রতা প্রকাশ করার যোগ্যতা একমাত্র আল্লাহ রাখেন মানুষ পৃথিবীতে বিপদে পড়েছে এবং এরকম পর্যায়ে তারা আল্লাহকে ডেকেছে তার একটা প্রমাণ তার স্ত্রী সারাকে নিয়ে একা দিয়ে যাচ্ছিলেন সে এলাকাতে ছিল সৈরাচারী শাসক তারা জানতে পারলো যে ইব্রাহিমের সাথে একজন মহিলা আছে সে অতীব সুন্দরী ইব্রাহিমকে বলা হলো যে এটা সাথে কে এটা বোন যাই শেষ পর্যন্ত বলা হলো যে আপনি আপনার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দেন তিনি তার কলকৌশলে রক্ষা করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে তুমি স্বৈরাচারী শাসকের কাছে যাও হাদিসে বোখারি মুসলিম এভাবে এসেছে তিনি যখন স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন সারা রাজি আল্লাহ না তখনই স্বৈরাচারী শাসক দাঁড়ালো তাকে ধরার জন্য যেমনে দাঁড়িয়েছে তেমনে বলছে থামো আগে অজু তারপর সালাত তারপর কিছু কথা তারপরে তিনি উঠে অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করার পরে তিনি তার বিপদকে আল্লাহর নিকটে পেশ করে বলছেন আল্লাহ হাম হে আল্লাহ ইনকুন্ত রাসুলকা আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার রাসুলকে বিশ্বাস করে থাকি আর আমার স্বামী ছাড়া আমার লজ্জায় যদি আমি কারোর জন্য বৈধ না করে থাকি এই একজন শাসকের সামনে নির্জনে তিনি তার ইজ্জতকে রক্ষা করছেন আল্লাহকে বলে কিভাবে দেখুন একই বলা হয় বিপদ যেমন বিনয়ী তেমন বিপদ যেমন আল্লাহকে ডাকা তেমন তিনি প্রথম বাক্যে বললেন যে আমি তোমাকে বিশ্বাস করি দ্বিতীয় বাক্যে বললেন যে তোমার নবী ইব্রাহিমকে আমি ইব্রাহিম নবী বলে বিশ্বাস করি এরপরে বললেন যে আমি সত্য সত্যই যদি আমার লজ্জাই স্থানকে আমার স্বামী ছাড়া কারোর জন্য জিন্দিগিতে ব্যবহার করতে সুযোগ না দিয়ে থাকি হলা তুসাললে তালায়াল কাফেরা তাহলে তুমি আমাকে নির্জনে এই কাফেরকে আমার ওপরে জয় করো না এই কথা বলাও শেষ হাতে অজ্ঞান হয়ে আল্লাহ আর একই বলা হয় বিপদ মানুষের বিপদ আসতেই পারে এর চেয়ে বড় আর বিপদ কি হতে পারে এরকম বিপদে কিছু বলতে যদি হয় তাহলে আল্লাহকে বলতে হবে আল্লাহকেই বলতে হবে কিছু যদি

এবং এমন ভাবে আল্লাহ তাকে করবে যেটা তার জন্য কল্পনাতীত ভাবে আল্লাহ রিজিক দিবে আর যে তার প্রতি ভরসা করবে এটা যে একটা এবাদত তাহলে নগদ আল্লাহ তার উপকারিতা দিচ্ছেন ফহু হাসবো তিনি তার জন্য যথেষ্ট এই যে নমুনা গুলো পেশ করা হলো এরপরে আরেকটা কথা বলি ইনাল্লাহু আবালাকু আমরি আল্লাহ রবুল আলামিন তার কাজ পূর্ণ করেই ছাড়বেন জি জি আল্লাহর প্রতি এই তাওয়াক্কুল বা ভরসা থাকে শুধু এটা আমরা ওখানে স্পষ্ট দেখতে পাই যে যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের কাছে যেতেন দেখতে পেতেন অসময়ের রুজি অসময়ের ফল জি

পৃথিবীর জন্য একটা বিরল দৃষ্ট। তারপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তবারক ওয়া তায়ালা কত বড় সুসংবাদ দিয়ে রেখেছেন বলো আননা আহলুল কুরা আমানু করেছেন যদি জনপদের অধিবাসীরা আমার প্রতি ইমান আনতো আমাকে ভয় করত ভয় করত যত যেতে তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দরজা বরকতের নাম বলা হয়নি আমরা বাংলা ভাষায় বরকত শব্দ ব্যবহার করি কিন্তু অনেকেই জানি না আমার নাম অর্থটা কি কল্যাণ বরকত শব্দের অর্থ হলো কল্যাণ যত ধরনের জিনিস কল্যাণজনক আমাদের জন্য সব আল্লাহ খুলে দিতে চেয়েছেন বলা কিনক কিন্তু আল্লাহ বলছেন এরা আমাকে মিথ্যা জেনেছে এরা আমার প্রতি বিশ্বাসী গেছে হয় আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের কারণ আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন যে সমস্ত কল্যাণের দরজাগুলো খুলে দেবেন

পাওয়ার জন্য কিছুটা চেষ্টা করে আজকে মাজারে কেন যায় কোন ব্যক্তি বেশি যায় বিপদগ্রস্ত যায় তবে বেশি যায় তারা যাদের কিছু দেওয়ার মতো থাকে কোটি টাকা আত্মসাত করেছে আর এক কোটি টাকা বা এক লাখ টাকা দশ কোটি টাকা আত্মসাত করলে এক কোটি টাকা মাজারে দিয়ে সে আত্মতৃপ্তি পেতে চায় অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয় কিন্তু দেখেন জন জেনেটি টাকাটাও আত্মসাত করা জায়গাটা মুশ্রিকের জায়গা শিরিকের জায়গা এই লোকটি দুই দিক থেকে বঞ্চিত না নিজে পবিত্র হতে পারল যদি পাপ কাজ করার পরে আল্লাহর কাছে যদি তাহলে আল্লাহ তাকে পাপ থেকে মুক্ত করতে পারতেন তার এই সমস্যা তিনি দূর করতে পারতেন তাক ইয়াজ ইসরা তার যদি সমস্যা থাকে আল্লাহ সমস্যা দূর করে দিবে দূর করে দিবে যদি আল্লাহকে ভয় করে কিন্তু কখনো তো বলা হয়নি যে মাজারে যদি যাও করে দিবেন আর ওই ব্যক্তিকে যখন কোন ব্যক্তি যে ব্যক্তি কোন জিনিসের উপর কোন জিনিসের উপরে ভরসা করে সেটা তাকে তার দিকে ঠেলে দেওয়া হয় করা হয় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তখন মুক্ত হয়ে যান আমি তার থেকে মুক্ত তার থেকে এবং তার শরীর থেকে মুক্ত আরেকটা বিষয় হলো যে যতই আমরা কথা বলি আল্লাহ যেন আপনার মনে আমার মনে ইলাহিয়াতের যেন সৃষ্টি করে উলুহিয়াতের ভয় বা প্রকৃতি ইলা হিসাবে আল্লাহকে মেনে নেওয়ার যে অবস্থা আল্লাহ যেন আমার অন্তর সৃষ্টি করে এটা এই মনে হবে আল্লাহর কাছে প্রথমে চাইতে হবে তাহলে তাওয়াক্কুল আসবে আমার মধ্যে ভয় আসবে আমার মধ্যে চাওয়ার অনুপ্রেরণা জাগবে আমার মধ্যে তাকুয়া সৃষ্টি হবে আর যদি না হয় হবে না এই জন্যই আল্লাহ বলছেন ইয়া কানা বধু ইয়া কানা এই কথা বলার পরে একটা কথা বলেছেন সবচেয়ে মৌলিক কথা ইহদিনা সিরত আল মুস্তাকিম যদি আল্লাহ আমাদেরকে সিরাত্মাকে মুস্তাকিম প্রদর্শিত করুন সিরাত আল্লাদিন আন আমতা আলাইহিম তাদের পথে যারা যাদের উপরে এনাম করেছেন নবী সিদ্দিক শাহীদ সালেহীন খন এরপরে আসছে আলাইহিম পলক দলহিন তারা নয় যারা ইহুদি খ্রিস্টান তারা পথভুষ্ট হয়েছে এখানে বলার উদ্দেশ্য হলো এই যে হেদায়েত না চাওয়া পর্যন্ত কাউকে দিবে না বিপদগ্রস্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম অনেক চেষ্টা করেছেন তার চাচা আমুতালকের ইসলাম গ্রহণ করানোর। আপনারা শুধু বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি দেখে নিব। কিন্তু ইননা কালা তাহদি চাইতে হবে। ধন্যবাদ আলোচনার জন্য। আজকে সুপ্রিয় দর্শক আমরা বুঝতে বললাম তাহলে তাওহিদ ও উলুহিয়াতকে خالص করতে গিয়ে আমাদের চাওয় পাওয়া সবকিছু আল্লাহর উদ্দেশ্যে হবে। আসুন আমরা সেভাবেই আমাদের ঈমান ও আমলকে মজবুত করি। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله 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 يا ربي